হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর আপনারা দেখছেন নটি কিডস। প্রাচীনকাল থেকে আমরা দেখে এসেছি বাচ্চাদের তেল মালিশ করা একটি সাধারণ ব্যাপার। এটি শুধু একটি প্রথাই নয়, এর পেছনে বেশ কয়েকটি সাইন্টিফিক রিজন আছে। সঠিক পদ্ধতিতে বাচ্চাদের তেল মালিশ করলে তার একাধিক উপকারিতা আছে, কিন্তু তার আগে অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত বাচ্চাদের সঠিকভাবে তেল মালিশ করার পদ্ধতিগুলি কী কী। তাই আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব বাচ্চাদের তেল মালিশ করার সঠিক পদ্ধতিগুলি কী কী এবং তার কী কী উপকারিতা আছে। ম্যাসাজের পদ্ধতি এবং উপকারিতাগুলি সম্পর্কে আলোচনা করার আগে ম্যাসাজের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং রোচক তথ্য জেনে নেওয়া উচিত। দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইনফ্যান্ট ম্যাসাজ সাজেস্ট করেন, বেবি জন্মানোর সাথে সাথেই তাকে স্পর্শের সাথে পরিচয় করানো উচিত। অনেক বাবা মা তাদের বেবিকে বুকের ওপর রেখে ম্যাসাজ করতে পছন্দ করেন, আর এই সময় তাদের ত্বকের সাথে বেবির ত্বকের স্পর্শ রাখে। এটিকে বলা হয় স্কিন টু স্কিন কেয়ার অর ক্যাঙ্গারু কেয়ার। এবার আসি ম্যাসাজের উপযুক্ত পরিবেশ কেমন হওয়া উচিত। আপনার বেবিকে একটি উষ্ণ, আরামদায়ক এবং শান্ত পরিবেশে রেখে ম্যাসাজ করুন। প্রতিদিন একটা টাইম মেনটেন করুন, যাতে করে ওরাও আস্তে আস্তে বুঝতে পারবে যে ওদের ম্যাসাজের সময় হয়েছে। খাওয়ানোর অন্তত আধ ঘন্টা পরে কোনো শান্ত পরিবেশে ওর সাথে কথা বলতে বলতে অথবা কোনো রাইমস বা গান শোনানোর সাথে সাথে ওকে ম্যাসাজ করতে পারেন। এতে আপনার সাথে আপনার শিশুর বন্ডিং ভালো তৈরি হয়। তবে মনে রাখবেন, ম্যাসাজের প্রক্রিয়াটি শিশুর জন্য আরামদায়ক হওয়া বিশেষ জরুরি, যাতে এর থেকে সম্পূর্ণ বেনিফিটগুলি শিশু পায়। ম্যাসাজ করার জন্য নির্দিষ্ট কোনো সময় হয় না। ম্যাসাজের প্রত্যেকটি পার্ট যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আরামের জন্য আপনি ম্যাসাজ করতেই পারেন। শিশুকে ঘুমাতে সাহায্য করার জন্য সকালে স্নানের আগে বা পরে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি ম্যাসাজ করতে পারেন। একটি সঠিক ম্যাসাজ রুটিন নির্ধারণের জন্য আপনার শিশুর ইঙ্গিতগুলোর দিকে মনোযোগ দিন। এবার জানবো ম্যাসাজ করার সঠিক পদ্ধতিগুলি কী কী। প্রথমে বেবিকে একটি নরম সারফেসের ওপর শোয়ান, তারপর অল্প তেল নিয়ে খুব নরম হাতে আস্তে আস্তে ওকে ম্যাসাজ শুরু করুন। প্রথমে বুক থেকে শুরু করতে পারেন, তারপর পেট, নাভির চারপাশে তেল দিয়ে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করা উচিত। এতে কলিক এবং গ্যাসের সমস্যা দূর হয়। তবে হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল রাখবেন, ওদের নাভি খসে যাওয়ার আগে নাভির ধারে কাছে যেন কোনোভাবেই তেল বা জল না লাগে। নিউবর্ন বেবিদের ক্ষেত্রে নাভি খসে যাওয়ার কিছুদিন পর থেকে আপনি ওদের ম্যাসাজ শুরু করতে পারেন। তারপর হাতের আঙুলগুলো এবং কবজি এইভাবে মালিশ করবেন, এবং সব শেষে পায়ের চেটো, গোড়ালি এবং পায়ের আঙুলগুলিকেও মালিশ করতে ভুলবেন না। সাধারণ তেল বাচ্চাদের স্কিনের পক্ষে ক্ষতিকর হতে পারে, তাই ডক্টর সাধারণত ভার্জিন কোকোনাট অয়েল বা অলিভ অয়েলই বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। সাধারণ তেল বা ময়েশ্চারাইজার বাচ্চাদের ক্ষেত্রে স্কিন র্যাশ বা অ্যালার্জির কারণ হতে পারে, তাই আপনার বেবির স্কিন যদি খুব সেন্সিটিভ হয় সেক্ষেত্রে তেল বাছাইয়ের আগে একবার ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন। শিশুর ম্যাসাজের উপকারিতা। প্রচলিতভাবে আমরা আমাদের দাদু ঠাকুমাদের কাছে শুনে থাকি বাচ্চাদের রোদে নিয়ে গিয়ে মালিশ করলে খুব উপকার পাওয়া যায়। এর সায়েন্টিফিক্যাল রিজনটি হলো ডিরেক্ট সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, যা শিশুদের বোনস ডেভেলপমেন্টের পক্ষে বিশেষ জরুরি। বাচ্চাদের শরীরে যে ময়েশ্চার থাকে তা মেনটেন করা বিশেষ জরুরি। কিছুটা জল ওদের শরীর থেকে ঘাম, স্টুল এবং ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়, যাকে আমরা ইনসেন্সিবল লসেস বলে থাকি। তাই ওদের শরীরে আর্দ্রতা বজায় রাখার জন্য অয়েল ম্যাসাজের ফলে যে তেলের লেয়ার তৈরি হয় তা ওদের ইনসেন্সিবল লসেসের হাত থেকে রক্ষা করে। শিশুর ম্যাসাজ একটি চমৎকার সুদিং থেরাপি, যা আপনার শিশুকে শান্ত করে এবং আপনার সাথে বন্ডিং তৈরিতে উৎসাহিত করে। এছাড়াও ম্যাসাজের ফলে শিশুর হাড় খুব শক্ত হয়। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইনফ্যান্ট ম্যাসাজ অনুসারে শিশুর ম্যাসাজ রক্ত সঞ্চালন এবং পাচনতন্ত্রকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। এছাড়াও শিশুর কিছু বিশেষ জটিল পরিস্থিতি, যেমন গ্যাসের সমস্যা বা কলিকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পেশির টান, ক্র্যাম্পিং এবং দাঁতের অস্বস্তিও কিছুটা কম করে, এবং প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে কিছু ইউজফুল তথ্য শেয়ার করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে।